আমাদের দৈনন্দিন জীবনের অন্তহীন সমস্যার মধ্যে একটি সমস্যা নিজের কিংবা পরিচিতজনের শারীরিক অসুস্থতা। তবে সমস্যা যাই আসুক, সমাধানের পথ খুঁজে নিতে হয় আমাদেরকেই। আর সেই সমস্ত পথ জানাতেই শুরু করছি এসএটিভির সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। সাথে আছে আমি ডাক্তার শাকিরা নোভা। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়েই আজ আমরা কথা বলবো শরীরের বিভিন্ন ব্যথার আধুনিক চিকিৎসা প্রসঙ্গে, সেই সাথে কথা বলবেন আপনারাও। অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নম্বরে। আপনাদের সমস্যার সম্ভাব্য সমাধান জানাতে এবং আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। ডায়াল করে জেনে নিন আপনার সমস্যার সমাধান আর ফাঁকে ফাঁকে শুনুন আমাদের আলাপচারিতা। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আপনাকে অনেক ধন্যবাদ। শরীরে বিভিন্ন ব্যথা আছে, আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো যে কত ধরনের ব্যথায় আমরা ভুগে থাকি। একজন দর্শক আমাদের সাথে ইউটিউবে সংযুক্ত হয়ে প্রশ্ন রেখেছেন, আমি সেই প্রশ্নটি প্রথমে নিয়ে নিচ্ছি। গোলাম গোপাল রঞ্জিত উনি লিখেছেন, আমার পায়ের তলায় জ্বলে, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে বা হাঁটলে একটু উপশম হয়। আসলে পায়ের তলার ব্যথা নিয়ে আমরা এর আগে অনেকবার প্রোগ্রাম করেছি। তলা ব্যথা, জলা, এগুলা ব্যথাই সব, মানে জ্বালা পোড়া বা যে কোনো অস্বস্তিকর অনুভূতি আমরা ব্যথা বলে থাকি। এখন অনুভূতি বিভিন্ন রকম হয় বা অ্যাকর্ডিং টু আপনার এই আমরা বলবো ডিজিজ ডিসঅর্ডার বা কমপ্লিকেশন অনুযায়ী আপনার অনুভূতিটা আসতে পারে। স্পেশালি জ্বালা পোড়াটা যদি নার্ভ কোনো ইরিটেশন হয় বা আমাদের প্রদাহ হয়, যেমন নার্ভে বা পায়ের তলায় যদি কোনো এই জাতীয় যে সাপ্লাইগুলো আছে নার্ভে, সেটাতে যদি কোনো প্রদাহ তা থেকে হতে পারে। তো আমরা যদি পায়ের তলার ব্যথার বা জ্বালা পোড়ার কারণ দেখতে চাই, মোস্ট অফ দ্য কারণই হচ্ছে কোনো ইঞ্জুরি জাতীয় সমস্যা পায়ের তলায়, গঠনগত হোক বা জুতো থেকে হোক বা ওভারওয়েট হোক বা বিভিন্ন কারণে হয়ে থাকে। আমার মনে হয় উনি পায়ের তলাটা একটা অ্যাসেস করে দেখতে পারে একজন ডাক্তারকে দেখিয়ে যে কোনো কারণে হচ্ছে কিনা। আর অনেক সময় জ্বালা পোড়াটা কোমরের নার্ভ কম্প্রেশন থেকেও আসতে পারে। অনেক সময় ডায়াবেটিক ইন্ডিউস আপনার পলিনিউরোপ্যাথি তা থেকে হতে পারে, অনেক কারণ আছে, অথবা মাসেলস থেকেও প্রবলেম হতে পারে। আসলে অনেকগুলো কারণ আছে। তো যা কিছু হোক না কেন, উনি যেটা করতে পারে, পায়ের তলার কিছু এক্সারসাইজ আছে, যেমন ফুট মাসেল স্ট্রেসিং বা মাসেল স্ট্রেন্দিনিং এক্সারসাইজ, এগুলো আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, ওগুলো দেখে শিখে করতে পারে। পাশাপাশি ওজন যদি অতিরিক্ত হয়, কমিয়ে কমিয়ে ফেলতে হবে, সেই ওজনটাও কিন্তু অনেক সময় এই যে জ্বলা বা ব্যথা এটার সাথে সম্পর্কযুক্ত কারণ। তারপরে হচ্ছে যদি উনি খালি পায়ে হাঁটে সেটা অ্যাভয়েড করতে হবে, সবসময় সফট জুতা ব্যবহার করতে হবে, অফিশিয়াল জুতা বলেন বা যেখানেই যাক, যে জুতাই ইউজ করুক না কেন সেটা যেন তার জন্য কমফোর্টেবল হয়, সফট হয়, সেই জাতীয় জুতা যেন ব্যবহার করে। এতেই আশা করি ইনশাআল্লাহ ইমপ্রুভ। সাধারণত বাসায় দেখা যায় যে সবাই একটু খালি পায়ে হাঁটে, হাঁটার চেষ্টা করে, এটাও কিন্তু আমাদের অ্যাভয়েড করা উচিত। অবশ্যই সেই ক্ষেত্রে একটু নরম চপ্পল জাতীয় মানে জুতা ব্যবহার করা ভালো। আমাদের সাথে আরো একজন দর্শক ইউটিউবে প্রশ্ন রেখেছেন, আমি সেই প্রশ্নটি নিয়ে নিচ্ছি। কবির আহমেদ উনি লিখেছেন যে স্পাইনাল কর্ডে ইনজুরি বিধায় আমার শরীর অবশ, এই অবস্থায় করণীয় কি? হ্যাঁ, আসলে শরীর অবশ বা প্যারালাইসিস অনেক কারণে হতে পারে, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে স্পাইনাল কর্ড ইঞ্জুরি। এখন স্পাইনাল কর্ড ইঞ্জুরি যদি ঘাড়ে হয় তাহলে চার হাত পায়ে অবশ হয়ে যেতে পারে, যদি পিঠে হয় নিচের অংশটা, মানে যে লেভেলটা হয় ওই লেভেল থেকে নিচের অংশে প্যারালাইসিসটা আমরা দেখে থাকি। অনেকের একটা হাত হতে পারে, অনেকের দুইটা পা হতে পারে বা একটা পা হতে পারে। এই অবশের সাথে অনেক সময় প্যারাস্থেসিয়া থাকতে পারে, যে অনুভূতি কমে যেতে পারে, যে রোগী পারসেপশন বোধ এগুলা নাই, ধরলে হয়তো সে বুঝতে পারে না যে তার শরীর আছে কি না। পাশাপাশি প্রস্রাব পায়খানার ইনকন্টিনেন্সি থাকতে পারে, অনেক কমপ্লিকেশন আসে স্পেশালি স্পাইনাল কর্ড ইঞ্জুরি। তো যা কিছুই হোক না কেন, যদি কর্ড ইঞ্জুরি হয়ে কমপ্লিট ফ্র্যাকচার হয়ে যায় বা কমপ্লিট কর্ড হয়ে যায়, ব্রেক হয়ে যায়, তাহলে রেজাল্ট খুব সহজেই যে আসে তা কিন্তু না। রিহ্যাব থেরাপি, পুনর্বাসন চিকিৎসা এবং ফিজিক্যাল থেরাপি, সেটা অ্যাকর্ডিং টু নিড অনুযায়ী আমরা চিকিৎসকরা করে থাকি, প্রয়োজন হসপিটালে রেখে, প্রয়োজনে বাসা থেকে এসে গিয়ে
বা যেভাবে সম্ভব অ্যাকর্ডিং টু রোগীর অবস্থা বুঝে আমরা করে থাকি। এটা অনেক রুগী হতাশ হয়ে যায় যে আর হবে না মনে হয়, বা কিছু দিন চিকিৎসা নেওয়ার পর আর ঠিক মতো নেয় না। তবে আমি বলবো আসলে এটা একটা দীর্ঘমেয়াদী চিকিৎসা, কিন্তু যদি রুগী কন্টিনিউ করতে থাকে তাহলে কিন্তু রেজাল্ট আসে। এখন স্পাইনাল কর্ড ইঞ্জুরির কারণে যদি তার নিচের অংশ প্যারালাইসিস হয়ে যায়, সেটা যদি আগে সে বসতে না পারে, হয়তো আমরা ট্রিটমেন্ট দিলে সে বসতে পারবে, সে যদি একেবারেই দাঁড়াতে না পারে হয়তো দাঁড়াতে পারবে। এই যে লস কতটুক হলো সেটাকে রিকভারি করা, এই রিকভারির মাত্রাটা 100% না হোক, কাছাকাছি হতে পারে, তো কাছাকাছি হলো তো ওনার জন্য এটা অনেক বড় অনেক পাওয়া অনেক বড় অ্যাকচুয়ালি। পাওনা, অন্যের হেল্প নিয়ে চলা এটা কিন্তু মানে খুবই কষ্টকর, খুবই যদি কষ্টকর। অ্যাটলিস্ট সে নিজের কাজটা নিজে করতে পারে সেই এক্স্যাক্টলি, পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব। আর এটা এই যে সময় একটা ব্যাপার যে কত তাড়াতাড়ি সে আসছে, এবং সেটার সাথে কিন্তু ডিপেন্ড করছে তার অবশ্যই রিকভার করা, সেই অবশ্যই বিষয়টি একটু একটু জানতে অবশ্যই। চাইবো। স্পাইনাল কর্ড ইঞ্জুরিতে যেটা হয় যে যেহেতু নার্ভ ইঞ্জুরি হয় কর্ড ইঞ্জুরির কারণে, তো নার্ভ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সাধারণত রিজেনারেশন হয় না। তো এই ক্ষেত্রে যেটা হয় যে নার্ভাস সিস্টেম আবার অন্য যে নার্ভগুলো যেগুলো ভালো থাকে বা হুম নিচের হুম কর্ডের নিচের নার্ভগুলো কিন্তু অটোমেটিক তারা কিন্তু কিছু কাজ করে থাকে, অথবা যে নার্ভগুলো ভালো সেটা পাশে যে মাসেলগুলোকে সাপ্লাই দিয়েছে ওই নার্ভগুলোকে আমরা স্টিমুলেট করে যে প্যারালাইসিস নার্ভ মাসেলগুলোকেও কিন্তু আমরা আপনার ওয়ার্ক করাতে পারি। হুম এটা এই একটা যে পদ্ধতির মাধ্যমে ট্রিটমেন্ট শুরু করাটা কতটা তাড়াতাড়ি শুরু তার করা উচিত এবং এটা ইম্পর্টেন্সটা জি নিয়ে আমরা কথা বলবো, এটা আসলে জানাটা খুবই দরকার। একজন দর্শক অপেক্ষায় আছেন, ফোনটি নিয়ে নিচ্ছি। জি হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? আমার নাম আব্দুল ওয়াহিদ, আমি কুড়িগ্রাম থেকে ফোন করছিলাম। জি, যে আমি ওই যে টিভির অনুষ্ঠান দেখতেছি, তো স্যারের যে পরামর্শ, উনি ওনার কাছে আমি পরামর্শ চাই, ফোন করছিলাম আর কি। বলেন বলেন, আমি শুনতে পাচ্ছি আপনার সমস্যাটা, বলুন। আমার সমস্যা হলো গিয়ে আমার এই ডান পাটা পায়ের গোড়ালি থেকে কোমর পর্যন্ত এটা ব্যথা, মানে বেশিক্ষণ হাঁটলে আমি হাঁটতে পারি না, দাঁড়াইতে পারি না, আর মাঝে মাঝে মনে হয় যে পাওয়াটা আমার ছুটতে গেছে গা, কতদিন ধরে এটা এরকম মনে হয় পাওয়াটা মনে হয় ছুটতে যায় এইরকম, বুঝতে পেরেছি, এটা পা মনে কতদিন হয় ধরে? কোমর থেকে মানে আলাদা হয়ে যায় এরকম ব্যথা মনে হয়। তাই আমি চিকিৎসা নিতেছি নিউরোলজি হাসপাতাল, নিউরোলজি হাসপাতালে চিকিৎসা নিতেছি, ডাক্তার বলছে যে 1 মাস ওষুধ খান, আমি 1 মাস ওষুধ খাইতেছি, কিন্তু ওই আমি শুয়ে থাকলে মোটামুটি একটু ভালো, কিন্তু ওই দাঁড়ায় হাঁটাহাঁটি করলে এইরকম সমস্যা হয়। তো এটার জন্য আমি কি সমাধান পাইতে পারি সেই জন্য আমি ফোন দিয়েছিলাম। আচ্ছা, আপনি কি করেন, পেশা কি? আমার পেশা হলো গার্মেন্টস এ কাজ করি, কাটিং সেকশনের। আচ্ছা জি, ধন্যবাদ। আপনাকে এখন যেটা করতে হবে, আপনি 1 মাস ডাক্তার সাহেবের চিকিৎসাটা নেন, একটু ওয়েট করেন, রেস্টে থাকেন, যদি এর মধ্যে ইম্প্রুভ না হয় বা আপনি যদি মনে করেন না এনাফ অনেক সময় হয়ে গিয়েছে, তাহলে আপনাকে দ্রুত মেরুদণ্ডের একটা MRI করে দেখতে হবে। এটা কোমরের ডিস্ক প্রলাপস হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি, তার থেকে পায়ে ব্যথাটা আসে আর কি। তো আমরা সকল ডাক্তারই একটা কমন ট্রিটমেন্ট দিই, সেটা হচ্ছে এই যে রেস্টে থাকার কিছু ওষুধ। যেহেতু এটা চালিয়ে যাচ্ছেন, আপনাকে একটু ধৈর্য ধরে দেখেন, না হলে আপনাকে MRI করে দেখতে হবে। আর আমি সাজেস্ট করব পাশাপাশি আমার ইউটিউব বা ফেসবুকে ঢুকে আপনি দেখবেন কোমর ব্যথার কিছু এক্সারসাইজ দেওয়া আছে, ওগুলো একটু ট্রাই করেন, মানে দেখে শিখে করার চেষ্টা করেন। আর গার্মেন্টস যারা জব করে তাদের ওই যে দাঁড়িয়ে থাকা বা সামনে ঝুঁকে থাকা, বসে বসে কাজ করা, টানা, মানে অনেক সময়ের জন্য এই রোগগুলো বেশি হচ্ছে। তো এই ক্ষেত্রে আপনাকে বসা কারেকশন করতে হবে, বা কাজের পদ্ধতি বা আপনার লাইফ স্টাইলকে একটু চেঞ্জ করে আনতে হবে পাশাপাশি, তাহলে আপনার এই সমস্যাগুলো আর বাড়বে না, বা যেটা হয়েছে সেটা ট্রিটমেন্ট দিলে ইনশাল্লাহ ইম্প্রুভ হয়ে যাবে। আমরা কথা বলছিলাম যে অবশ হয়ে যাওয়া বা প্যারালাইসিস, আসলে এটা এত কষ্টের একটা ব্যাপার যে যার হয়েছে সেই আসলে বুঝতে পারে। এক্স্যাক্টলি, কারণ এখানে একটা মানুষের তার ইনকামের ব্যাপার আছে, ব্যক্তিগত হুম লাইফের ব্যাপার আছে, সবই বন্ধ হয়ে যায়। তো যত আর্লি আমরা ইন্টারভেনশন দিতে পারি, হুম হুম যত মানে স্পাইনাল কর্ড ইঞ্জুরির পরপরই যদি রুগীগুলোকে আমরা হসপিটালাইজড করে থেরাপি চালিয়ে যেতে পারি, তাহলে দেখা যায় যে যদি সময় লাগে, হয়তো এইসব রুগী অনেক ক্ষেত্রে 1-1.5 বছর সময় লেগে যায়, খুব আস্তে আচ্ছা আস্তে রেজাল্ট আসে। অনেক রুগী হয়তো 3-4 মাসেই রেজাল্ট আসে। এখন কতটুক ইঞ্জুরি হয়েছে তার উপর নির্ভর করে, তারপরে পাশাপাশি এখানে অনেকগুলো আপনার সাপোর্টের ব্যাপার আছে, মানে আমাদের
এই সাপোর্টগুলা যেমন বিভিন্ন আমরা ইলেকট্রোথেরাপি দেই, বিভিন্ন অর্থোসেস বা প্রস্থেসেসের প্রয়োজন আছে, এখন সেটা সেই হাসপাতালে আদৌ আছে কিনা, তারপরে ম্যান পাওয়ার একটা অভিজ্ঞ যারা স্পাইনাল কর্ড ইঞ্জুরি ট্রিটমেন্ট আমরা করে থাকি সেই জাতীয় দক্ষ ডাক্তার নার্স এই জাতীয় অ্যাভেলেবিলিটি এগুলো আছে কিনা, রুগীর ইকোনমিক্যাল ফ্যাক্টর এখানে একটা জড়িত, সব মিলিয়ে আসলে ইম্প্রুভমেন্টের একটা মানে এসে থাকে। তবে আমরা আশাবাদী বাংলাদেশে আলহামদুলিল্লাহ এই জাতীয় চিকিৎসা খুবই ভালোভাবেই হচ্ছে। এনি প্যারালাইসিস ধরেন স্ট্রোক জনিত প্যারালাইসিস, স্পাইনাল কর্ড ইঞ্জুরি বা ডায়াবেটিক বলেন বা যে কোনো নন কমিউনিকেবল বা কমিউনিকেবল ডিসঅর্ডার যেভাবেই হোক না কেন, যদি কোনো লোক পক্ষাঘাতগ্রস্ত হয় শারীরিকভাবে, সেটা একটা অংশ হতে পারে, একটা আঙ্গুল হতে পারে, একটা হাত হতে পারে, একটা পা হতে পারে, চার হাত পা হতে পারে, বা যে কোনো কারণে, বা ইভেন কি অনেকের মুখও বেঁকে যায় বা প্যারালাইসিস হয়, তো এগুলা কিন্তু আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশে যথেষ্ট চিকিৎসক আছেন এবং দক্ষতার সাথে বা বিশ্বের অন্য দেশের সাথে পাল্লা দিয়ে আমরা চিকিৎসা দিচ্ছি। আর যে বিষয়টি আপনি বললেন যে কতটা ইনজুরি হয়েছে এটা একটা বড় ব্যাপার, এবং সেই সাথে এটাও কিন্তু দরকার যে কত তাড়াতাড়ি সে স্টার্ট করতে পারছে, যে যত তাড়াতাড়ি স্টার্ট করতে পারবে সে নিশ্চয়ই ততটা ভালো ফলাফল পাবে। এক্স্যাক্টলি, যেমন স্পাইনাল কর্ড ইনজুরির পরে অনেক সময় হয়তো সার্জারি প্রয়োজন হয়, সার্জন অপারেশন করে দিয়েছে, হয়তো বলেছে আপনাকে ফিজিওথেরাপি দিতে হবে, রুগী আর ওই জিনিসটা বুঝেই নেই বা মনে করে যে এক্সারসাইজ করলেই মনে হয় ফিজিওথেরাপি হয়ে যায়, বা কেউ একজন শিখিয়ে দিয়েছে যে বাসায় বসে বসে এটা এটা করবেন, তো এই এই জন্য তখন রুগী বাসায় চলে যায়, দেখা যায় 1 বছর যাচ্ছে, 2 বছর যাচ্ছে, কোনো রেজাল্ট আসতেছে না, কিন্তু ইন দ্য মিন টাইম সেল আরও ডেথ হয়ে যায়, কারণ নার্ভ সেল ডেথ হলে আর রিজেনারেশন হয় না, সেটাকে আপনাকে আর রেজাল্ট আনা খুব টাফ হয়ে যায়। তো এখন মডার্ন আমরা অনেক আমরা ইলেকট্রোথেরাপি আমরা অ্যাপ্লাই করতে পারি বা আবিষ্কার হয়েছে যেগুলো আমাদের বিভিন্ন নার্ভকে সতেজ করতে বা অনেক ক্ষেত্রে রিজেনারেট করতে হেল্প করে, বা আপনার কোল্যাটারাল যে আমি বলবো এখানে যে নার্ভগুলো সুস্থ আছে কিছুটা, বা পার্শিয়ালি ইনজুর্ড, বা ধরেন অন্য একই নার্ভ অন্য একটা মাসেলকে সে সাপ্লাই দিচ্ছে, তখন ওই নার্ভের ফাংশনটা আমরা ওই মাসেলটাকে অসুস্থ মাসেলটাকে আমরা ব্যবহার করতে পারি বিভিন্ন টেকনিকের মাধ্যমে, কারণ মানুষের শরীরের প্রত্যেকটা মুভমেন্ট কিন্তু একটা স্পেসিফিক মাসেলে হয় না, হয়তো একটা মেইন মাসেল আছে সেটার সাথে কিন্তু কিছু সাহায্যকারী মাসেল কাজ করে, তো এখন মেইন মাসেল যদি কোনো কারণে নার্ভ ইঞ্জুরি হয় তাহলে আমরা সাহায্যকারী মাসেলের হেল্প নেওয়ার চেষ্টা করি যে তাকে দিয়ে আমরা রিহ্যাব করতে পারি কিনা, তো এটা একটা মানে ধরেন 50-60-80% রেজাল্ট আসে অনেক ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে 100%ও আসে, তবে চেষ্টা করলে রেজাল্ট আসবেই অবশ্যই, কিছু না কিছু হলেও রেজাল্ট আসবে, কিন্তু যখন আপনার দীর্ঘমেয়াদী পড়ে থাকে হয় না, বা সেকেন্ডারিলি 1 বছর পর 6 মাস পর যখন আমাদের কাছে আসে তখন হয়তো নার্ভ ভালো থাকলেও রেজাল্ট আসে না, আর মূল কারণটা হচ্ছে যে ফেলে রাখার কারণে প্রত্যেকটা মাসেল অ্যাট্রোফি হয়ে যায়, শুকিয়ে যায় এবং কন্ট্রাকচার ডেভেলপ করে, জয়েন্টগুলো স্টিফ হয়ে যায়, তখন আপনি মাসেল পাওয়ার রিগেন হলেও কোনো লাভ নাই, কারণ জয়েন্ট স্টিফ, আপনি জয়েন্ট যদি স্টিফ হয় মাসেল স্ট্রফি হয়ে যায় আপনি মুভ করাবেন কাকে দিয়ে, তখন মানে আমাদেরকে আবার ওই স্টিফনেসের ট্রিটমেন্ট করতে হয়, মাসেলের বাল্ক ইনক্রিজ করা, মাসেল ইলাস্টিসিটি ইনক্রিজ করা, তারপরে আপনি পাওয়ার এন্ডুরেন্স ইমপ্লিমেন্ট করতে পারবেন, মানে এখানে অনেক সময়ের ব্যাপার তখন হয়ে যায়, এই জন্য যে কোনো ট্রিটমেন্টই ধরেন যত আর্লি রিহ্যাব করা যায় তত বেটার রেজাল্ট আসে, এবং যদি সার্জারি হয়ে থাকে তার সেই ক্ষেত্রে কিন্তু তাকে যত তাড়াতাড়ি সম্ভব ফিজিওথেরাপিটা স্টার্ট করা উচিত, বিষয়টিকে গুরুত্ব নিয়ে দেখা মানে গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। জি, আমরা যেহেতু ব্যথা নিয়ে আজকে কথা বলছি, আমাদের আগের যে দর্শক ছিলেন উনি যেমন ব্যথাটা বর্ণনা করেছেন মনে হয় যেন কোমর থেকে খুলে পড়ে যাচ্ছে, মানে অনেকে অনেকভাবে ব্যাখ্যা করে আসলে ব্যথার বিভিন্ন ধরন রয়েছে, খোঁচানো টাইপের ব্যথা বা থ্রবিং টাইপের ব্যথা, বিভিন্ন রকম ব্যথা আছে, এবং কোন ক্ষেত্রে কি ধরনের ব্যথা আমরা বলবো যে এই ক্ষেত্রে এই ধরনের হয় বা সেই ক্ষেত্রে করণীয় কি। আমরা যদি কমন বাংলাদেশের রুগী দেখি নিয়মিত, মানে আমাকে তো রুগী দেখতে হয়, আমরা যে মোস্ট অফ দ্য রুগী আমরা নার্ভের বিভিন্ন ব্যথা রুগী পেয়ে থাকি, যেমন এর যে রুগী ফোন করলো সেম যে ব্যথা একেবারে পায়ের তলা থেকে কোমর পর্যন্ত বা কোমর থেকে পায়ের তলা পর্যন্ত, মানে রেফার্ড হয় যখন, মানে ব্যথা যখন আপনার শিনশিন টাইপের অনুভূতি হয় বা ঝিঝি টাইপের অনুভূতির কথা বলে রুগী, এবং এক প্রান্ত থেকে কোমর থেকে পা বা ঘাট থেকে হাত এই রেফার্ড হয়, তাহলে বুঝতে হবে নার্ভ রুটে কোথাও কম্প্রেশন আছে বা নার্ভের কোথাও কোনো প্রদাহ হচ্ছে বা নার্ভ কম্প্রেসড।
তো এটা হচ্ছে নার্ভের পেইন বোঝার ক্ষেত্রে, এবং এই ক্ষেত্রে জ্বালা পোড়ার কথা বলতে পারে সে পাশাপাশি। আর কিছু ব্যথা আছে যেমন শুধু আপনার স্কেলেটাল মাস্কুল স্কেলেটাল পেইন, যেমন কোমরের অনেক ব্যথা আছে, যে সেটা লোকাল পেইন হবে, রুগী মুভমেন্টে পেইনটা বাড়বে, সে যদি সামনে ঝুঁকে কোমরের ব্যথাটা বাড়বে বা পিছনে ঝুঁকলে ব্যথা বাড়বে, ঘাড় নাড়াতে গেলে ব্যথা হবে, বা ইটসেলফ শোল্ডারে যদি মাস্কুল স্কেলেটাল পেইন হয়, শোল্ডার মুভ সাধারণত দেখা যায় ওই জায়গাতেই ওই জোড়াটাতে লোকালাইজড একটা পেইন থাকে এবং সেটা ছড়ায় না, আর ছড়ায় না, নার্ভের ক্ষেত্রে নার্ভ যদি এক্ষেত্রে কোনো প্রবলেম থাকে সেই ক্ষেত্রে সেটা রেফার দেখা হয় যায় যে অন্য ছড়ায়। জায়গায় ছড়িয়ে যাচ্ছে। আমাদের সাথে একজন দর্শক ইউটিউবে সংযুক্ত হয়ে তিনি প্রশ্ন রেখেছেন, ওনার নাম হচ্ছে মেরিনা আক্তার। আমার মায়ের এভিএন, সারা শরীর ঝিঝি করে, এ অবস্থায় কি করব? অ্যাভাস্কুলার নেক্রোসিসের কথা উনি বলেছেন। জি, এভিয়ান আমরা কমন পেয়ে থাকি হিপ জয়েন্টে, হুম হুম হিপ জয়েন্টে সবচেয়ে বেশি হয়ে থাকে। তো এভিয়ান যদিও ডায়াগনোসিস বলা হয় এভিয়ান, কিন্তু এটার পিছনে কোনো কারণ থাকতে পারে, হয়তো ওনার মা দীর্ঘদিন কোনো আর্থ্রাইটিস আক্রান্ত, সেটা আমাদের দেখা দরকার, অথবা কোনো হিস্ট্রি অফ ট্রমা আছে কিনা, মানে আঘাত পেয়েছে কিনা এই জাতীয় কোনো, অথবা অনেক সময় কিছু দীর্ঘমেয়াদী দীর্ঘমেয়াদী স্টেরয়েড স্টেরয়েড জাতীয় ব্যবহার করলে ওষুধের হতে পারে। ব্যবহার বা এই জাতীয়, বা বিভিন্ন অপচিকিৎসাও অনেকে করে, বা বিভিন্ন হয়তো লতা পাতা বা বিভিন্ন পাউডার খেয়েছে, এটা হয়তো জানেন মানে রুগী বলে না, বা অনেক সময় আমরা পাই রুগী মোটা হওয়ার জন্য কিছু ওষুধ খায় অনেকে, আচ্ছা, প্রায় এভিএনের আমরা কজ খুঁজে পাই ওখান থেকে। তা এই ক্ষেত্রে আমার মনে হয় যেহেতু ঝিঝিও করে পাশাপাশি হুম হুম শরীরে, ওনার কিছু রুটিন ব্লাড টেস্ট করে দেখা দরকার, স্পেশাল আর্থ্রাইটিসের যে টেস্টগুলো আমরা করি এগুলো দেখলে বোঝা যাবে যে কেন হচ্ছে। আর এভিএনের গ্রেড আছে, গ্রেড 1, 2, 3, 4, যদি বয়স ধরেন 40-এর নিচে থাকে বা 50-এর নিচেও যদি থাকে, এবং এভিএনটা যদি আমরা বিভিন্ন এক্সারসাইজ থেরাপির মাধ্যমে বা সাপ্লিমেন্ট দিয়ে যদি ব্যথা কমিয়ে রাখা যায় বা স্বাভাবিক মোটামুটি চলাফেরা করতে পারলে, তাহলে অপারেশন না করাই ভালো। কারণ এটারও একটা আমার ব্যক্তিগত যে মানে ডাটা বা রিসার্চ ওয়ার্কে দেখা যায় যে যত বয়স বা মানে বেশি হলে, ধরেন হুম হুম 60 বা তার উপরে গেলে এভিএনের যদি খুব তীব্র ব্যথা হয় বা কোনো কনজারভেটিভ চিকিৎসার কাজ করছে না, ধরেন থেরাপিও কাজ করছে না, ওষুধও কাজ করছে না, দেন সার্জারি একটা অপশন চলে আসে, তখন সার্জারি করতে হয় বাধ্য হয়ে। কিন্তু তার আগে আমরা এখন লেটেস্ট বিভিন্ন থেরাপি আছে, এক্সারসাইজ আছে, এবং হুম হুম কজ যদি আইডেন্টিফাই করা যায়, সে কজকে যদি আমরা মানে বন্ধ করতে পারি, তাহলে মোটামুটি একটা ভালো রেজাল্ট অনেক সময় রুগী চলে আসে, রুগী আগে টু রুগী ভেরি কজটা করে, আইডেন্টিফাই করে করাটা হচ্ছে দেন ট্রিটমেন্টটা হ্যাঁ করলে জরুরি। ভালো হয়ে যায়। আমাদের সাথে আরো একজন দর্শক প্রশ্ন লিখেছেন, তিনিও তার মায়ের সম্পর্কে লিখেছেন, মায়ের কোমর ব্যথা 8 থেকে 10 বছর যাবত, আচ্ছা ব্যথা পায়ের দিকে যায়, আমার মায়ের নার্ভের সমস্যাও আছে, এই ক্ষেত্রে করণীয় কি? আচ্ছা, যেহেতু ওই যে পায়ের দিকে যায়, এর আগে আমরা বলছিলাম যে নার্ভের পেইনগুলি সাধারণত রেফার্ড হয়, হুম হুম কোমরের থেকে ব্যথা পায়ের দিকে যায়, রুগী একটু হাঁটলে রুগী পা টেনে ধরে, অনেক সময় ব্যথা এমন হয় যে রুগী বলে যে পাটা কেটে ফেলে দিতে মনে চায়, বা কিছুক্ষণ হাঁটার পর তাকে দাঁড়াতে হয়, অস্থির হয়ে যেতে পারে, হুম হুম পা অনেক সময় অবশ অবশ ভাব হতে পারে। তো এগুলো হচ্ছে অল আর নার্ভ রুট পেন বা নার্ভ কম্প্রেশন। এক্ষেত্রে ওনার মার কোমরের এমআরআই করে দেখতে হবে, এমআরআইটি বেস্ট এখন, এবং অনেকে ভয় পায় এমআরআইতে, যে এক্স রে করতে চায়, অনেকে এক্স রের পরিবর্তে এমআরআইয়ের পরিবর্তে সিটি স্ক্যান করতে চায়। তো এক্স রে এবং সিটি স্ক্যানের চেয়ে এমআরআইটা অনেক সেফ হুম হুম শরীরের জন্য, কারণ এক্স রেতেও রেডিয়েশন হ্যাজার্ড হয় এবং সিটি স্ক্যানও কিন্তু রেডিয়েশন এমআরআইতে কিন্তু এতে, সেটা নাই, এমআরআইতে কোনো হ্যাজার্ডটা নেই, রেডিয়েশন হয় না, ম্যাগনেটিক রিজোন্যান্স ওটা একটা রেডিয়েশন হয়, কিন্তু আমাদের জন্য সেটা ওটা কোনো হ্যাজার্ডাস না। ক্ষতিকর হুম না। হুম তো এমআরআইটা বেস্ট, এবং এমআরআইতে আমরা যত সহজেই ডায়াগনোসিস করতে পারি বোঝা যায়, সেটা সিটি স্ক্যান বা এক্স রেতে ওইভাবে বোঝা যায় না। অনেকগুলো জিনিস দেখতে হয় এখানে, এখানে দেখতে হয় কোনো ইনফেকশান আছে কিনা, এখানে লিস্থেসিস আছে কিনা, ক্ষয়ের পরিমাণ কেমন, নার্ভ রুটটা কেমন, কর্ড কেমন কম্প্রেশন আছে, কোনো ক্যানেল স্টেনোসিস আছে মানে কিনা, সমস্ত কিছুই এটাতে প্রত্যেকটা একেবারে ডায়াগনোসিস মানে মোটামুটি আমরা স্পষ্টভাবে আমরা পেয়ে বুঝতে পারি। যাই। এই বিষয়টিতে আমরা আরো কথা বলবো, একজন দর্শক অপেক্ষায় আচ্ছা আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত, আমি আনিসুর রহমান, কুষ্টিয়া থেকে বলতেছি। জি, আমার বয়স 50, আমি আমার পুরা শরীর ব্যথা এবং জয়েন্টে জয়েন্টে বিভিন্ন সমস্যা দেখা দেয়। তো আমার এখানে হচ্ছে যে আমি 2006 সালে এই ব্যথাটায় আক্রান্ত হয়েছি, বাট আমি
অর্থোপেডিক, নিউরোমেডিসিন, সর্বশেষ আমি ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক হাবিবুর রহমান, তিনি ল্যাবেডে বসেন, ওনাকে দেখানোর পর আমার কোনো রেজাল্ট হয় নাই। পরে আমি এটা মানে দেশানগত হয়ে যাওয়ার পথে হয়ে গিয়েছিলাম, তো তখন হলো আমি ব্র্যাকে কাজ করি, এখন আপাতত মাদারীপুর আছি, আমি সুরিতে বাড়িতে এসেছি। তো তারপরে হলো আমি মনে করলাম ইন্ডিয়ায় যাবো, তো এর ভিতরে আমার বাবা বলল যে ইন্ডিয়ায় বাবা যাব, তো ঠিক আছে আমাদের পাশে একটা কবিরাজ আছে ওনার সাথে একটু ই করে আসি, কথা বলেছি। তো ওনার ওষুধ একটু খাওয়ার পরে আমি কিছুটা হলো ভালো হলাম, কিন্তু অধ্যাপক হাবিবুর রহমান যে বাদ ব্যথা প্যারালাইসিস বিশেষজ্ঞ, তিনার ওষুধ খেয়ে আমার আসলে পায়খানার লাইনে মানে বিলীন যখন হচ্ছিল তখন আমি ধরে নিলাম যে আমি আর বাঁচবো না এবং আমি শুকাই গেছিলাম। ওনার ওষুধটা খাওয়ার পরে 6 মাস খাওয়ার পর আমি একটু ভালো আছি, কিন্তু একবার আমি ভালো হয় নাই। এখন আমার যে সমস্যাটা হয় সেটা হলো যে উনি কবিরাজটা মারা গেছেন, বয়স্ক মানুষ ছিলেন, উনি আমাকে বলেছিলেন যে 1 বছর ওষুধ খেতে হবে। তা আমি ওখান থেকে টানেশ্বর, আমি তখন ছিলাম পাবনাই, পাবনা থেকে টানেশ্বর হয়ে চলে গেলাম নেত্রকোনা। তো পরে আর আমার ওই ওষুধটা খাওয়া হয় নাই। পরে উনি বললো যে আপনি মাঝে মাঝে একটা ওই হোমিও ওষুধ খেয়ে, আমি এখন ওই যে হোমিও আমার পুষ্টির এক ডাক্তার আছে, উনি একটা ওষুধ আমাকে ট্যাবলেট টাইপের একটা টিটা, ওইটা যদি আমি ওই খাই তাহলে রকম আমি ভালো থাকি, আমি চলাফেরা করতে পারি অসুবিধা নেই। কিন্তু আমি যদি 2 কেজি জিনিসও 3 কেজি জিনিসও হাতে করে টানি তখনই আমার ব্যথা বাড়ে। দর্শক আমরা মোটামুটি আপনার সমস্যাটা বুঝতে পেরেছি। জি, এইটার আসলে সলিউশনটা যদি স্যারের কাছে একটু আমার অনুরোধ আর কি, যদি স্যার একটু বলতেন যে এটা কিভাবে কি করলে জি। ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি। প্রথম কথা হচ্ছে উনি এখন ডাক্তারি চিকিৎসা করেছে, হয়তো উপকার হয়নি, এখন কবিরাজি চিকিৎসা করছেন, পাশাপাশি হয়তো কোনো হোমিওপ্যাথিক ডাক্তার লাস্ট ওষুধ খাচ্ছেন। এখন কবিরাজ সাহেব যে ওষুধটা ওনাকে দিয়েছেন সেটা কি, এটা উনিও জানে না, একমাত্র কবিরাজ জানে, কিন্তু ভদ্রলোক এখন মারাও গেছেন। তো এটা আমি প্রায় রুগী আসে আমার কাছে যে এই জাতীয় ওষুধ খেয়ে ওনারা হয়তো ভালো ছিল, তো ভালো থাকলে আমার কাছে দরকারটা কি? ভালো থাকলে তো আপনি ভালোই থাকেন। আসলে কবিরাজি যে ওষুধগুলো দেওয়া হয় এটা মোস্ট অফ দা ওষুধই হচ্ছে স্টেরয়েড, কথা বুঝতে পারছেন? হোমিওপ্যাথিতে তো একই হতে পারে, আমি ওই জিনিসটা অত একটা জানি না, বাট বেশিরভাগই কবিরাজি ওষুধটা আমি দেখছি যে এবং সেক্ষেত্রে দেখা যায় যে সাময়িক বেশ একটা ভালো ভালো রেজাল্ট আসে। তো সেই ক্ষেত্রে স্টেরয়েডের আছে দীর্ঘমেয়াদী একটা খারাপ দিক একদিন চলে আসবে, যা সময়ের ব্যাপার। এখন উনি হয়তো ব্যথা মুক্ত আছেন, একদিন হঠাৎ করে তার বড় কোনো দূর মানে সমস্যা দেখা দিবে, তখন আর স্টেরয়েড দীর্ঘদিন ব্যবহার করলে এর সাইড ইফেক্ট কিন্তু অনেক অনেক মারাত্মক হবে, মারাত্মক ধরনের সাইড ইফেক্ট, এবং এক পর্যায়ে উনি কিন্তু আর মানে কোনো ট্রিটমেন্ট কাজ করবে না আর কি, ব্যাপারটা এরকম। তো আপনার যে চিকিৎসাটা আপনি করছেন সেটা প্রথম কথা হচ্ছে সেটা আসলে রিমিডিটা কি? আপনি অ্যালোপ্যাথিক চিকিৎসায় ভালো হন না, ওকে, বাট সেটা রিমিডি আছে যে আপনার এই ওষুধে পার্শ্বপ্রতিক্রিয়া কী হতে পারে, খেলে কি ক্ষতি হতে পারে, বা আমরা জানি এটার প্রিভেনশন কি করতে হবে, কিন্তু যে ওষুধটা আপনাকে অজানা ওষুধ আপনি খাচ্ছেন যেটা সেটা পার্শ্বপ্রতিক্রিয়া হলে কিন্তু আপনি আর কিছুই করতে পারবেন না, ডাক্তারও জানে না যে এটা কী, যে দিয়েছে সে শুধু একমাত্র জানে। তো আমার মনে হয় এই অপচিকিৎসাগুলো বন্ধ করা দরকার। আপনি ডাক্তার সাহেব আমার কাছে উপকার নাও পেতে পারেন, আরও ডাক্তার আছে বাংলাদেশে, প্রচুর ডাক্তার এখন স্পেশালিস্ট, আরেকজনের কাছে যাবেন, সমস্যা নেই, তো একজন ডিগ্রিধারী ডাক্তারের কাছে যাবেন, সে আপনাকে অবশ্যই ভালো আরও ট্রিটমেন্ট দিবে, প্রয়োজন আপনি দেশের বাহিরে যাবেন, কোনো সমস্যা নেই। কিন্তু কোনো অজানা চিকিৎসা করলেন যেটা কোনো বৈধতা নাই, বাংলাদেশ সরকার কর্তৃকও বৈধতা নাই, একটা সামাজিকভাবে বৈধতা নাই, তো সেটা করে আপনি হয়তো একটা সাময়িক উপকার পেতে পারেন, সেটা দীর্ঘমেয়াদী, কিন্তু রেজাল্ট আসবে না। আর যেহেতু আপনার কথা মনে হচ্ছে আপনি আর্থ্রাইটিস জনিত সমস্যায় ভুগছেন, তো এই ক্ষেত্রে কিছু ঔষধের পাশাপাশি ফিজিওথেরাপি বেস্ট ট্রিটমেন্ট। ফিজিওথেরাপিটা একেবারে সারা ওয়ার্ল্ডই জনপ্রিয় এবং প্রপার ওয়ে সঠিক ডাক্তারের আন্ডারে করতে পারলে আপনার ভালো রেজাল্ট পাবেন। আমার মনে হয় আপনি যেহেতু শিক্ষিত মানুষ এই জাতীয় ট্রিটমেন্ট নেওয়ার একটু ট্রাই করেন পাশাপাশি, আর যে ওষুধই খান না কেন সেটা হোমিওপ্যাথি খান, অ্যালোপ্যাথি খান, বা যার কাছ থেকেই নেন সে ওষুধটার একটা বেসিক নাম থাকে। ধরেন আমরা যে ওষুধগুলো দিই সেটার একটা জেনেরিক নেম থাকে, সেটা আপনি জেনে রাখবেন, অন্তত লিখে রাখবেন বা ডাক্তার সাহেব থেকে লিখে রাখবেন, এবং এটার পার্শ্বপ্রতিক্রিয়া কী সেটা আপনি ইন্টারনেটে পেয়ে যাবেন। হোমিওপ্যাথিরও আমি আশা করি আপনি ইন্টারনেটে পাবেন, তো ওটা জেনে রাখাটা আপনার জন্য ভালো, কারণ ভবিষ্যতে ডাক্তার মারা গেলে আপনি তখন কী করবেন, ওষুধটা কার, বা ওই ডাক্তার আপনাকে বললো না
আসলে গোপন কোনো চিকিৎসা কোনো বিজ্ঞানে নাই, এটা ক্লিয়ার কথা। অ্যাকচুয়ালি যেটা হয়েছে, উনি স্পেশালিস্ট ডক্টর দেখিয়েছেন, কিন্তু অনেক সময় কিন্তু মেডিসিনে নাও হতে পারে, সেটা হ্যাঁ ভালো নাও হতে পারে, এবং সেই ক্ষেত্রে ফিজিওথেরাপিটা দরকার হয়, পাশাপাশি দরকার, বা উনি ডাক্তার চেঞ্জ করতে পারে, সমস্যা নেই তো। আমাদের সাথে একজন দর্শক অপেক্ষায় করছেন। জি হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি প্রশান্ত বলছিলাম টাঙ্গাইল থেকে। জি, আমি একটু তার সাথে কথা বলতে চাচ্ছিলাম। জি প্রশান্ত সাহেব, শুনতে পাচ্ছি। স্যার আমার বয়স 40। আমি 6-7 মাস যাবত একটা রোগে ভুগতেছি, সেটা হলো প্রথমে আমার ডান হাতটা একটু ব্যথা হলো আর কি। ব্যথা হওয়ার পরে আস্তে আস্তে সেটা আমার মানে কাঁধে উঠে গেল আর কি। তো কাঁধে উঠে গেল, কাঁধের থেকে এখন আমার তারপরে কাঁধে উঠলে আমি একজন লোকাল এমবিবিএস ডাক্তারের সাথে পরামর্শ নিলাম, উনি এক্সরে করালো, এক্সরে করে বললো যে আপনার স্পন্ডলাইটিস প্রবলেম মনে হচ্ছে। তো উনি কিছু ব্যথার ওষুধ দিল এবং ভিটামিন কিছু ক্যালসিয়াম দিল, ওগুলো খেলাম, খাওয়ার পরে কিছু কমলো, বাট আবার একই প্রবলেম। সেই প্রবলেম থেকে এখন ঘাড়ে ব্যথা, ঘাড়ের থেকে আস্তে আস্তে পিঠে ঝিঝি করে, হাতটা একটু ঝিঝি হয় মনে হয়, একটু অবশ অবশ লাগে, এবং মানে আমি জানতে চাচ্ছি আপনি কি বসে কম্পিউটার ইউজ করেন? আমি বসেও কাজ করি, আমাকে একটু ফিল্ড ভিজিট করতে হয়, একটু ইয়ে করতে হয়, আচ্ছা বাইকও চালাতে হয় আর কি। আচ্ছা জি, আমি বুঝতে পেরেছি। মোটামুটি আপনার যেটা সমস্যা, এটা ঘাড়ের প্রবলেম হচ্ছে, হয়তো প্রাইমারি হতে পারে, তো রিড হওয়ার কিছু নেই। আপনি, আমরা কিন্তু প্রচুর টিপস দিচ্ছি সবাইকে, কম্পিউটার বসতে গেলে অবশ্যই ডেস্কটপ ব্যবহার করতে হবে, এবং মনিটরটা উপরে রেখে সোজা হয়ে বসে করতে হবে, সামনে ঝুঁকে নিচের দিকে তাকিয়ে কোনো মনিটর ব্যবহার করা যাবে না, আর টানা বসে থাকা যাবে না। এগুলো একটু নিয়মকানুনগুলো আমার ইউটিউব ফেসবুকে আমরা প্রচুর আপনার হার্ড কপি সফট কপি প্রচুর দিয়েছি, এগুলো একটু স্টাডি করেন। বালিশ ব্যবহার, একটা পাতলা বালিশ ব্যবহার করতে হবে, এগুলা থেকেই সাধারণত এই সমস্যাগুলো বেশি হয়, মোবাইল ফোনের ব্যবহার এগুলো থেকে হয়ে থাকে। তো আর পাশাপাশি আপনি একটু ঘাড়ের এক্সারসাইজ করতে পারেন, আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ঘাড়ের ব্যায়ামগুলো দেওয়া আছে, ওগুলো ট্রাই করেন। অবসর সময় বা রেগুলার অন্তত আধা ঘন্টা আপনি একটু খেলার চেষ্টা করবেন। খেলা বলতে হচ্ছে হয় হাঁটা বা হালকা কোনো খেলা যেটা আপনার দ্বারা ফিজিবল, বা মুভমেন্ট করা, এক্সারসাইজ করা, এগুলো করলেই আস্তে আস্তে এই জাতীয় ফিজিক্যাল মাস্কুলোস্কেলেটাল ডিজঅর্ডারগুলো অনেকাংশে কমে আসে বা কন্ট্রোলে থাকে। তারপরেও যদি না হয়, সেক্ষেত্রে আপনাকে হয়তো ঘাড়ের এমআরআই করে দেন, থেরাপি বা চিকিৎসকের শরণাপন্ন হয়ে জাতীয় চিকিৎসা প্রয়োজন হতে পারে। আমাদের সাথে এই দর্শকের আগে যিনি ফোন করেছিলেন, সেই সূত্র ধরে একটু বলতে চাচ্ছি আমি, যে অনেক সময় দেখা যায় যে হ্যাঁ অনেক মেডিসিন খেয়েছে সে, কিন্তু বলছে যে আমার তো ভালো হচ্ছে না, ভালো হয়নি, এবং সেই সাথে যদি ফিজিওথেরাপি করা হয়, একটা হলিস্টিক অ্যাপ্রোচ, একটা মানে দুইটার একটা কম্বিনেশন যদি করা হয়, সেই ক্ষেত্রে কি বেটার রেজাল্ট আসবে না? বা তাকে আবার এটাও বুঝতে হবে যে সে কোথায় যাচ্ছে, কোথায় ফিজিওথেরাপি নেওয়ার জন্য যাচ্ছে। এক্স্যাক্টলি, আপনার কথার সাথে আমি 100% একমত। আমরা যদি মানে ক্লিনিক্যাল আমাদের রিসার্চ ওয়ার্ক বাদ দিই, আমরা যদি বই পুস্তকের কথাও বলি, আমাদের যে টেক্সট বুক, সেখানেও কিন্তু এই যে কোনো আর্থ্রাইটিস ব্যথা রোগীদের চিকিৎসার এক নম্বর হচ্ছে কিছু ডায়েট, কিছু নিয়মকানুন, কিছু ঔষধ এবং ফিজিক্যাল থেরাপি, এটাকে মানে প্রত্যেকটা বইও কিন্তু লেখা আছে। এটা একটা কম্বিনেশন ট্রিটমেন্ট, কম্বাইন্ড একটা, তো যার কারণে হয়তো আপনি যেটা বলছেন যে অনেক রোগী হয়তো কিছুটা উন্নতি হয় বা হয় না, এই যে টোটাল, কারণ একটা মানুষ তো আসলে তার চাওয়া কি, তার চাওয়াকে সম্পূর্ণ সুস্থ থাকবে, সে হয়তো ওষুধ খেয়ে কিছুটা উন্নতি হচ্ছে, বাট যখন সে মুভ করে, হাঁটা চলাফেরা করে, তার পেইন হয়, তো এই যে একটু পেইন হলো, সে কিন্তু তখন আনপ্লেজেন্ট পারসেপশন আসে, তার একটা ভয় ঢুকে আবার হলো কিনা, আবার বাড়তেছে কিনা। তো এই জন্য একটা ওই যে আপনি বলছেন হলিস্টিক সাপোর্ট, মানে ফুল ট্রিটমেন্ট যদি করা যায়, পাশাপাশি নিয়ম কানুন, এক্সারসাইজ, ফিজিওথেরাপি, ট্রিটমেন্ট, এই যে হলিস্টিক অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচটা নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে ফেসবুকে একজন দর্শক সংযুক্ত হয়ে প্রশ্ন রেখেছেন, ওনার নাম হচ্ছে জাকারিয়া, 30 বছর বয়স, অফিসিয়াল জব করি, জয়েন্ট ও মাংসপেশিতে ব্যথা, ক্যালসিয়াম খেয়েছে কিন্তু কমছে না। আচ্ছা, মাংসপেশি এবং জয়েন্টে ব্যথা, এটা যদি অনেকগুলো জোড়ায় হয়,
এবং যদি দেখা যায় যে সেটা চলাফেরা করলে বেড়ে যায়, মানে মুভমেন্ট করলে কাজে কাজে বেড়ে যায়, তাহলে বুঝতে হবে কোনো না কোনো আর্থ্রাইটিস জনিত সমস্যা উনি ভুগছেন। আর কিছু পেইন আছে, আমরা প্রায় আমি এটা নিয়ে কিন্তু আমার ইউটিউবে আছে, যেমন ফাইব্রোমায়ালজিয়া। ফাইব্রোমায়ালজিও রুগীর কাছে সারা শরীরের ব্যথার কথা মনে হবে, কিন্তু রুগী যখন চলাফেরায় থাকে, কাজে থাকে, সে বুঝতে পারে না। যখনই সে একাকিত্ব হয়, মানে একটু বসে বা নিজে একলা হয় বা রাতে ঘুমাতে যায়, তখনই তার ব্যথা বেদনা মানে বেড়ে যেতে পারে। তো দুইটা একটু ডিফারেন্ট। তাহলে ফাইব্রোমায়ালজিয়াতে মুভমেন্টে পেইনটা কমে যায় বা বোঝা যায় না, কিন্তু মোস্ট অফ দ্য আর্থ্রাইটিসই মুভমেন্টে পেইন বাড়বে, মানে চলাফেরা এটাতে বাড়বে। তো এই ক্ষেত্রে উনি যেহেতু ক্যালসিয়াম খাচ্ছে, ওকে খেয়ে রেজাল্ট আসছে না। ক্যালসিয়াম আমার মনে হয় দীর্ঘমেয়াদীও খাওয়া যাবে না, যদি লেভেল ভালো থাকে সেই ক্ষেত্রে ওনার কিছু টেস্ট করে দেখা উচিত, স্পেশালি বিভিন্ন সেরোলজিক্যাল টেস্ট ব্লাডের, ওগুলো কোনো বাতজাতীয় সমস্যা আছে কিনা। অ্যানাদার আমাদের যে ভিটামিনস অ্যান্ড মিনারেলস আছে ওগুলো টেস্ট করে দেখতে পারে, ডি দেখতে পারে, অন্য মিনারেল টেস্টগুলো করে দেখতে পারে। ওগুলো ঘাটতি থাকলে অনেক সময় ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থেকে এই জাতীয় পেইন হতে পারে, তো সেই ক্ষেত্রে সেটা হয়তো উনি খেলে ইম্প্রুভ হবে। তো এই সকল ব্যথা বেদনা আমি রোগীদেরকে বলি, এইসব রুগীর হয়তো চলাফেরা করতে চায় না, ব্যথার কারণে ভয় পায় বা কষ্ট হয়, তারপরেও যতটুকু সম্ভব যেন একটু মুভমেন্ট করে নিয়মিত, অন্তত হাঁটা চলাফেরা যতটুকু তার ফিজিবিলিটি কুলায়, বাসায় হোক বা করতে পারে, এটা যদি পাশাপাশি করে তাহলে অনেক উপকারে আসবে, আর পাশাপাশি টেস্টগুলো উনি করতে পারে। আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? জি, আমি মোহাম্মদ রুবেল বলতেছিলাম। জি, আমার এই স্যারের সাথে একটু কথা বলবো। আমরা সবাই শুনতে পাচ্ছি, সমস্যার কথা বলুন। জি বলেন রুবেল সাহেব, শুনতে পাচ্ছি, বলেন স্যার। আসলে ঘটনা হচ্ছে যে আমার আজকে 4 বছর যাবত আমি প্যারালাইসিস ভুগতেছি, আমার স্পাইনের সমস্যা। হ্যাঁ, কিভাবে হচ্ছে প্যারালাইসিস? হ্যাঁ, আমার লেভেল হচ্ছে যে স্পেনের লেভেল হচ্ছে যে আমার আপনার T12L1L2। জি বুঝছেন, আমি অপারেশন করে ফেলছি, অপারেশন করার পরও আমার ওই প্যারালাইসিসটা ঠিক হয় নাই। তো আগে আমি পায়ের আঙুল গুলো নাড়াচাড়া করতে পারতাম না, এখন আমার পায়ের আঙুল গুলো নাড়াচাড়া করতে পারতেছি আল্লাহ রহমতে। হ্যাঁ, পায়ের আঙুল গুলো। হুম, বলেন। হ্যাঁ, তো এখন পায়ের আঙুল গুলো নাড়াচাড়া করতে পারতেছি, এখন আমি মানে মোটামুটি পায়ে পা জ্বালা পোড়া করে ওটাও ফিল করতে পারি। আমার আবার আপনার পটি হয় না, মানে ওটা আমি নিজে ফিল করতে পারি না, আমার প্রস্রাব আপনার ইউরিন ইউরিন ক্যাথেটার দিয়ে হয়, ঠিক আছে। তো এখন যা এটাই এই সমস্যা, এটাই আমার এই সমস্যার সমাধানটা কি আছে স্যার? আপনার অপারেশনটা করার কারণটা কি? কি ভেঙে গিয়েছিল নাকি অন্য কিছু? না না, আমার অপারেশনটা করার কারণ হচ্ছে যে আমার অপারেশনটা আমি প্যারালাইসিস বাসায় হয়ে গেছিলাম, বাসায় হয়ে যাওয়ার পরে আমি মানে অপারেশনটা করি, আমি 4.5 বছর যাবত আমি কোমর ব্যথায় ভুগছিলাম। তো আমি কোমর ব্যথায় ভুগছিলাম, আমি ওরকম কোনো ডাক্তার দেখাই নাই, শুধু পেন কিলার খাইছি, পেন কিলার খেয়ে আমি পেন কিলার দিয়ে সারাই নিছি। আচ্ছা, জি আমি বুঝতে পেরেছি মোটামুটি। জি, ওনার কোমরের পোস্ট অপারেটিভ আপনার প্যারালাইসিস বা প্যারাপ্লেজিয়া হতে পারে। তো এই ক্ষেত্রে মানে আমি আর আগে টানে আরেকজন রুগী প্রশ্ন করেছে, আসলে একমাত্র এখন ট্রিটমেন্টই হচ্ছে ফিজিওথেরাপি বর্তমানে। অ্যান্ড ফিজিওথেরাপিটা যত ভালো জায়গায় দক্ষ ডাক্তারের কাছে নেওয়া যেতে পারে তত ভালো রেজাল্ট আসবে, এবং একমাত্র এই রাস্তা ছাড়া আর পৃথিবীতে আর অন্য কোনো রাস্তা এই মুহূর্তে আমার কাছে মনে হয় নাই। কিছু কিছু ক্ষেত্রে অনেক দেশে এখন স্টেম সেল থেরাপি দিচ্ছে, স্টেম সেল তো এটা অ্যাভেলেবেল বাংলাদেশে না, আর ব্যয়বহুল পাশাপাশি। তো শুধু যে স্টেম সেল দিলেও রুগী রেজাল্ট আসবে তা না, এটা হচ্ছে স্টেম সেলের সাথে আপনাকে ফিজিক্যাল থেরাপি এটা করতে হবে। তো ফিজিওথেরাপি এটা একটা ইউনিভার্সাল, পৃথিবীর সব দেশই এটাই ট্রিটমেন্ট দিবে, এবং অনেক রুগী এতে ইম্প্রুভ হয়েছে বা অনেক রুগী চলাফেরা করতে পারে। দেখা যায় যে হয়তো একটু স্লো তার ইম্প্রুভমেন্টটা হবে, একটু স্লো হলেও কিন্তু আলটিমেটলি সে একটা রেজাল্ট পাবে, আসবে। হ্যাঁ, সময় লাগবে, একটু রেজাল্ট আসবে। আমার মনে হয় আপনি একটু ফিজিওথেরাপি চিকিৎসা নিতে পারেন কিনা একটু ট্রাই করেন। আরও একজন দর্শক ফেসবুকে প্রশ্ন রেখেছেন, আমি সেটি নিচ্ছি। সাদিকা আক্তার, ওনার বয়স হচ্ছে 20 বছর, হাঁটুর নিচে মাংসপেশিতে প্রচুর ব্যথা, এই অবস্থায় কি করণীয়? আচ্ছা, হাঁটুর নিচের মাংসপেশি বলতে আমরা এখানে মোস্ট অফ দ্য রুগীর একই কমপ্লেন, সেটা হচ্ছে কাপ মাসেল পেইন। তো এখন কাপ মাসেল পেইনের অনেক কারণ আছে, যেটা হচ্ছে অনেক সময় এই যে করোনার মধ্যে আমরা প্রচুর পেইনের রুগী পেয়েছি ডিউ টু ইনঅ্যাক্টিভিটি,
মানে চলাফেরা না থাকার কারণে, যেহেতু আমরা সবাই বাসায় ছিলাম, মুভমেন্ট ছিল না, অফিস বন্ধ, মানে সবার কাজই বন্ধ ছিল। বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে কম্পিউটারে হয় পড়াশোনা করছে বা বসে ছিল বাসায়, সবকিছুই অনলাইনে এবং বসে থাকাটা বেশি হচ্ছে। হ্যাঁ, এই ফিজিক্যাল এই যে ইনঅ্যাক্টিভিটি থেকে অনেকের হয়েছে, তো এই ক্ষেত্রে উনি সেক্ষেত্রে আমার মনে হয় রেগুলার যদি আধা ঘন্টা করে বা এক ঘন্টা করে অন্তত হাঁটা হাঁটাটা করতে পারে, হাঁটা চলাফেরা করে দেখতে পারে কিছুদিন ইম্প্রুভ হয় কিনা, পানি একটু বেশি করে খেতে হবে, কিছু সাপ্লিমেন্ট ভিটামিন ডি ক্যালসিয়াম এগুলো কিছুদিন অন্তত এক দুই মাস খেয়ে দেখতে পারে পাশাপাশি, এতেও যদি না হয় তাহলে হয়তো ডাক্তারের শরণাপন্ন হতে হবে। সেক্ষেত্রে আমরা কোমরের কোনো সমস্যা আছে কিনা সেটা দেখতে পারি, সে থেকে পায়ে ব্যথা আসতে পারে বা কোনো আপনার মাসেলের কোনো ডিজিজ থেকেও এটা হতে পারে বা কাপ মাসেল পেইন হতে পারে, তো এবং ওজন একটা ফ্যাক্টর। তারপরে যেহেতু মহিলা মানুষ আবার জুতার ব্যাপার আছে কি ওনারা উনি কি হাই হিল ইউজ করে কিনা এগুলো দেখতে হবে, মানে অনেকগুলো ফ্যাক্টর এখানে জনিত, ওনাকে একটু স্টাডি করুক আর নিয়মিত কিছুদিন হেঁটে দেখুক আগে। আচ্ছা জি, তাহলে রেজাল্ট না আসলে উনি হয়তো ডাক্তারের শরণাপন্ন হতে পারে। আমরা বিরতির আগে হলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে কথা বলছিলাম যে অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে মেডিসিন এবং সাথে ফিজিওথেরাপি এগুলো একটা আসলে কম্বিনেশন দরকার এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে রেজাল্টটা অনেক ভালো আসে। মেডিসিন, সার্জারি বা গাইনি এই মানে সব কিছুর সাথে আসলে ফিজিওথেরাপি কিন্তু একটা লিঙ্ক আছে কোনো না কোনোভাবে, তো সেই বিষয়টিকে যদি আপনি একটু হাইলাইট করেন, আসলে সব কিছুর সাথে কিন্তু এটার একটা সংযোগ আছে। এক্স্যাক্টলি, আসলে যে কোনো অপারেশনের পরে ফিজিওথেরাপি একমাত্র ট্রিটমেন্ট, যে কোনো ইঞ্জুরি ডিসেবিলিটি হওয়ার পরে ফিজিওথেরাপি একমাত্র ট্রিটমেন্ট, আর কিছু মেডিসিন সমস্যাজনিত রোগ যেমন আর্থ্রাইটিস বা অন্যান্য নার্ভের রোগ এই সকল ক্ষেত্র ফিজিওথেরাপি হচ্ছে আপনার কম্বিনেশন ট্রিটমেন্ট, এগুলো চালিয়ে যেতে হয়। অনেক রোগে একমাত্র ট্রিটমেন্ট, অনেক রোগে হচ্ছে সাহায্যকারী ট্রিটমেন্ট, অনেক রোগে হচ্ছে মানে এটা হচ্ছে টিম ওয়ার্কের মতো, মানে একসাথেই যদি সব করা যায় তাহলে ভালো রেজাল্ট আসে। তো এই যে চিকিৎসা পদ্ধতিগুলো এগুলো মানুষের মধ্যে এখনও ওইভাবে মানুষ বুঝতে পারে না, মানুষের বেসিক ধারণা বাংলাদেশের মানুষের যে চিকিৎসা মানেই হয় একটা অপারেশন অথবা চিকিৎসা মানেই কোনো একটা ঔষধ। আমরা বিষয়টিতে আরো কথা বলবো, একজন দর্শক অপেক্ষায় আছে। জি হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে বলছি, আমার নাম বিউটি আক্তার। জি বলেন বলেন বিউটি বলেন, আমরা শুনতে পাচ্ছি। জি আমি আমি ঢাকা থেকে বলছি, আমার নাম বিউটি আক্তার। জি আমার এই যখন আমি স্বামী রাত্রে ঘুমাতে যাই বিছানায়, গেলে আমার পায়ের উপরে অংশ মাংসপেশির উপরে পাতার নিচে বিশেষভাবে জ্বালাতন করে আর ব্যথা করে, আমার ডায়াবেটিস আছে। আচ্ছা, এই একটি সমস্যা, আর কোন সমস্যা আছে আপনার? আপনার বয়স কত বললেন? ৩৭। এই ব্যথাটা কি দুই পায়ে হয় না একটা? আমার ডায়াবেটিসের সমস্যা আছে, আমার গত রোগ ৩৭। দুই পায়ে হয় ব্যথা না এক পায়ে হয়? দুই পায়ে হয়। আচ্ছা জি, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। এখন ওনার শোয়ার পরে সমস্যাটা দেখা দেয়, দিনের বেলা থাকে না। এই 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 পেইনগুলো মোস্ট অফ দ্য মাসেলের পেইন, মানে মাসেল পেইনগুলো সাধারণত এই জাতীয় হয়ে থাকে, যে যখন রেস্ট অবস্থায় যায় তখন এটা হতে পারে। এখন এটার কারণ হতে পারে হয়তো বিছানা, বিছানাটা উঁচু নিচু কিনা সেটা একটা দেখার বিষয়। অনেক সময় দীর্ঘমেয়াদী বিছানা ইউজ করলে দেখা যায় বিছানাটা আর মানে আগের পজিশনে থাকে না, উঁচু নিচু হয়ে যেতে পারে, পুরনো হয়ে গেলে এটা হতে পারে। তারপরে হয়তো নতুন বিছানাটা ভুল বিছানা হতে পারে, যে উঁচু নিচু থাকতে পারে, এগুলো কারেকশন করা খুবই জরুরি। আর ডায়াবেটিস এনাদার ফ্যাক্টর, ডায়াবেটিস হচ্ছে সকল রোগের মা, মানে প্রত্যেকটা রোগ সে তৈরি করে। এখন ডায়াবেটিস দীর্ঘমেয়াদী থাকলে নার্ভের উপর একটা কোটিং পড়ে, নার্ভ বলি আমরা নিউরোপ্যাথি, নার্ভ এক মাস খেয়ে দেখতে পারে, এবং এটা খুবই ভালো সাপ্লিমেন্ট, স্পেশালি এই জাতীয় পেইনের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট আসবে, কোনো সাইড ইফেক্ট নাই, উনি খেয়ে দেখতে পারে। ভিটামিন ডিও কিছুদিন না খেলে খেয়ে দেখতে পারে, এগুলো উপকার আসবে। আমরা যে বিষয়টিতে কথা বলছিলাম যে অ্যাকচুয়ালি মেডিসিন, সার্জারি বা গাইনি অ্যান্ড অপস মানে সব কিছুতেই আসলে সব কিছুর সাথে ফিজিওথেরাপির একটা সম্পর্ক রয়েছে। আমি যদি অবস্টেটিক্সের কথায় আসি, যে একজন মা সে কিন্তু তার ডেলিভারিটা হলো, সে নর্মাল হতে পারে অথবা সিজারও হতে পারে, তারপরেও তো কিন্তু তার ফিজিওথেরাপির একটা
দরকার রয়েছে সেই বিষয়টা? অবশ্যই, যে কোনো উন্নত বিশ্বে কোনো মা যদি কনসেপ্ট করার প্ল্যান করে বা বাচ্চা নেওয়ার, তখন কিন্তু আগে থেকে তার ফিজিক্যাল ফিটনেসটা ডেভেলপ করতে হয়। সেই ক্ষেত্রে আমরা এই বিষয়টিতে কথা বলবো, একজন দর্শক ইতিমধ্যে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? দর্শক আপনি শুনতে পাচ্ছেন? আমি ময়মনসিং থেকে সাবিনা ইয়াসমিন বলছি। জি বলেন সাবিনা ইয়াসমিন, শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন আপনার প্রশ্ন বলেন। হ্যাঁ, আমার 4 বছর আগে থেকে পিঠে ব্যথা, পিঠে ব্যথা, পরে ইয়া বিশেষজ্ঞ দেখাইছি, উনি বলছে যে এমআরআই করতে পারে। এমআরআই করছি, এমআরআই করার পরে গাড়ের সমস্যা বাড়ছে, গাড়ের দুইটা হাড় বাইরে, তারপর রড নিচে ফেলাই দিচ্ছে। এটাকে আমরা ভুলভাবে অনেক সময় কার্পাল টানেল চিন্তা করি, অনেক ক্ষেত্রে টেনিস এলবো চিন্তা করি। হ্যাঁ, তখন হয়তো ওটারও আবার বিভিন্ন ইনজেকশন দেওয়া হয়, কারণ টেনিস এলবো বা কার্পাল টানেলে তো ইনজেকশন দেওয়া হয়, কিন্তু মূলত সমস্যা ওনার ঘাড়ে। ওই ঘাড়ের সমস্যাটাই এখন নানাবিধ প্রবলেম তৈরি হইতেছে। আমার মনে হয় আপনি একজন ফিজিওথেরাপি চিকিৎসককে দেখিয়ে প্রপার ওয়ে ফিজিওথেরাপি নিয়ে দেখতে পারেন, এটাই হচ্ছে বেস্ট। এটা না হলে দেন আপনাকে হয়তো ওই সার্জনের সাথে আবার শরণাপন্ন হয়ে তো সার্জারি যেতে হবে। তো যেহেতু আপনি দীর্ঘদিন ওষুধ খাচ্ছেন, আর কত ওষুধ খাবেন, একই রোগের দীর্ঘমেয়াদি ওষুধ, ওষুধেরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, যদিও ডাক্তারের পরামর্শ খাওয়া উচিত, তারপরেও আমি বলবো যে আপনি ফিজিওথেরাপি নিয়ে দেখেন আগে, দেন প্রয়োজনে যদি ফিজিওথেরাপিতে ইম্প্রুভ হওয়ার সম্ভাবনাই বেশি, না হলে হয়তো সার্জারি প্রয়োজন হতে পারে। আমরা কথা বলছিলাম যে যখন একজন নারী যখন মা হবে তখন যে তার একটা প্রিপারেশনের ব্যাপার, জি সেক্ষেত্রে ফিজিক্যাল ফিটনেসটা আগে দেখতে হবে, কারণ অনেক সময় কোমরের প্রবলেম থাকতে পারে বা পায়ের মাসেল উইক থাকতে পারে, পেটের মাসেল উইক থাকতে পারে, এই ক্ষেত্রে তাদের আগে বিভিন্ন ফিজিক্যাল এক্সামিনেশন করে কিছু এক্সারসাইজ নেওয়া উচিত বা করা উচিত। পেলভিক ফ্লোর আমরা মাসেল এক্সারসাইজ আছে, ইউটিউবে গেলেও পেয়ে যাবে, যেমন পেলভিক ফ্লোর লিখে এক্সারসাইজ দিলে এগুলো ওনারা করতে পারে। আফটার ডেলিভারি আপনি যেটা বলছেন, সেটা সিজার হোক বা নর্মাল ডেলিভারি হোক, পরপরই কিন্তু রুগীকে আবার বিভিন্ন রিহ্যাব করা উচিত। সেই ক্ষেত্রে প্রয়োজনে ইলেকট্রোথেরাপিও দরকার হতে পারে এবং বিভিন্ন এক্সারসাইজ। তো সেক্ষেত্রে উনি ওনারা আফটার ডেলিভারি পরে যদি ফিজিওথেরাপি চিকিৎসকের শরণাপন্ন হন, চিকিৎসকরা বিভিন্ন এক্সারসাইজ শিখিয়ে দিবেন, ওগুলো বাসায় করলে মোটামুটি দেখা যাবে যে পোস্ট ডেলিভারি বা ডিউরিং প্রেগনেন্সিতে যে কমপ্লিকেশনগুলো অ্যারাইজ করার কথা এগুলো অনেকাংশেই হবে না বা ইম্প্রুভ হবে, এবং উনি কিন্তু আরেকটা বেবি নেওয়ার জন্য উপযুক্ত থাকবেন আগে থেকে যদি উনি প্রিপারেশন নিতে পারেন। তো এটা এটা খুবই একটা ইম্পর্টেন্ট, কারণ এক্সারসাইজ করলেই হবে না, এক্সারসাইজের কিছু নিয়ম কানুন আছে বা কোন এক্সারসাইজটা ওনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট সেটা কিন্তু একজন অ্যাসেস করলে ফিজিওথেরাপিস্ট সখন সে বুঝতে পারে। তার মানে এটা মানে ভবিষ্যতে কোনো তার জন্য প্রবলেম না হয় সেটাকেও কিন্তু প্রিভেন্ট করবে। জি, আমরা আজকে অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এসএটিভির পক্ষ থেকে। আপনাকে ধন্যবাদ, এসএটিভির দর্শক এবং কলা কৌশলী সবাইকে অসংখ্য ধন্যবাদ।